আসছি আরাফাতের ময়দানে, এখান থেকে একটা কবুল হজ নিয়ে যাব বাড়ি। কথা বলেন, একটা কবুল হজ নিয়ে যাব। এই হজ কবুল করাইতে চান কে কি? আর একটু হাত জাগান, সবাই হাত। আরে আপনারা কেউ গেছেন নাকি? ওই জায়গা বলছি যে আপনারা কবুল হজ বাড়ি নিয়ে যেতে চান কে কে, সবাই হাত জাগাইছে। এখন এই হজ আপনার কবুল হয়েছে এইটা একটা প্রমাণ হতে হবে না? তার প্রমাণটা কি বলবো আপনাকে? না উনাকে কইছি যে বলবো, হ্যাঁ বলেন বলেন, সবাই খুব আগ্রহী যে হজ কবুল হয়েছে এর একটা প্রমাণ পাইলি তো উহা খুশি। আমি বললাম কি হজ কবুল হয়েছে এর প্রমাণ হলো হজে আসার আগে যে আকাম গুলো বাংলাদেশ থেকে থাকতে করছেন, হজেতে যাইয়ে সেই আকাম গুলো করবেন না। যদি জীবনে সেই আকাম গুলো না করেন তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। হজে আসার আগে বাংলাদেশের বড় বড় নেতা তো বছর সব সামনে, বাংলাদেশের বাঘা বাঘা নেতারা, বললাম যে হজে আসার আগে টোন মারছেন, মন মারছেন, রাস্তা মারছেন, খাল মারছেন, বিজিএফ কার্ড মারছেন, বিরিজির রড খেয়ে বেলাইছেন, কারেন্টের খাম্বা লাইন ধরে তার সহ খেয়ে বেলাইছেন, নামাজ পড়েন না বেলা নয়টা পর্যন্ত ঘুমাই রয়েছেন, দাঁতে খড়ায় বাদায় উঠছেন, এই আকাম গুলো বাড়ি থাকতে করছেন। হজের থেকে যাওয়ার পরে যদি এই আকাম না করেন তাহলে বুঝবেন যে হজ কবুল হয়েছে। মাথা নিচে গেছে সব, বুঝে তো বেলাইছে, বাড়ি যেতে এক করতে পারবো না, এইভাবে তো চলতে পারবো না, তত জানি কিনা কি করবো। হজে আসার আগে দাড়ি কাটছেন, হজের থেকে যাইয়ে যদি দাড়ি কাটেন বুঝবেন যে হজ কবুল হয়নি। কারণ দাড়ি নবীর ওয়াজিব সুন্নাত কে যা ওয়াজিবের হুকুম রাখে, আপনি হাজি হওয়ার পরে দুনিয়ার সমস্ত গুনার কাজ যদি সারতে পারেন তাহলে বুঝবেন যে কবুল হয়েছে। যেমন আমার দিক তাকান, আপনার আজকে ঈশার নামাজ পড়ছেন, ঈশার নামাজ কবুল হয়েছে বুঝবেন কিভাবে? ফজরের নামাজটা যদি নিয়ম মতো পড়তে পারেন তাহলে বুঝবেন যে ঈশা কবুল হয়েছে। ফজর কবুল হয়েছে বুঝবেন কিভাবে? জোহরের নামাজ যদি নিয়মতান্ত্রিক পড়তে পারেন তাহলে বুঝবেন ফজর কবুল হয়েছে। আসর যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন যে জোহর কবুল হয়েছে। মাগরিব যদি সঠিকভাবে পড়তে পারেন তাহলে বুঝবেন আসর কবুল হয়েছে। ঈশা যদি সঠিকভাবে পড়তে পারেন বুঝবেন যে মাগরিব কবুল হয়েছে। আপনার বাড়ি রাজমিস্ত্রি নিয়েছেন, রাজমিস্ত্রি রাজমিস্ত্রি ফ্লোরে ইট গাঁথে 300-400 বেশি গাঁথতে পারে না। একটা মিস্ত্রি নিয়েছেন সে 100-600 ইট গাঁথছে, খুব ভালো মিস্ত্রি, এবং গাঁথছি এত ভালো ফ্ল্যাশ সাইজটা একেবারে প্লাস্টার করা লাগবে না, এত সুন্দর প্লাস করছে, তিনির মতো সোজা, এ মাথা ও মাথা ইটের ওয়াটার লেভেল দিয়ে দেখা গেল একটু বেশ কমই নেই। এই এই এক মিস্ত্রি এক পাশে কাজ করছে, আর এক মিস্ত্রি আর এক পাশে দিচ্ছেন আপনার বাড়ি দিয়ে ওই একই বিল্ডিং এ, সে দিন বইরে 150 গাচ্ছে আর দুড়া সাপের মতো সোজা, ইটির কেনুবার হয়ে রয়েছে, দাঁত বার হয়ে রয়েছে, বগল বার হয়ে রয়েছে, এ একটা বেড়াইতে কোনো মাস ফ্ল্যাশ হয়ে গেছে। এই দুইজনের কার সাথে কি ব্যবহার করবেন বলেন? যে 600 ইট যাচ্ছে তারা কি করবেন? বাবা তুই আজকে টাকাও নিয়ে যা আর 20 টাকা বেশি নিয়ে যা, রাস্তায় একটু চা খেয়ে যাস, আগামীকাল কিন্তু তুই আসবি, তোরে ছাড়া আমি দালান কাটবো না, তুই কিন্তু আসবি, বলবেন কি বলবেন? আর 150 যে গাছে বিয়া করে তারা কি করবেন? কালকে বাড়ির থেকে এক বস্তা সিমেন্ট নিয়ে তোর বাপের সাথে এরিয়া নিয়ে সোজা হয়ে দিয়ে যাবি, এইটুকির পরে তোরে জন্য গাই কুল আর আলোর গাটা এরিয়ার মধ্যে না দেই, শয়তান খালি আমার বিল্ডিং না এই এলাকার মধ্যে যদি তোরে না দেই, সিমেন্ট বালি নষ্ট দিয়েছো বলবেন? একই মসজিদে একজন নামাজ পড়ে যাওয়ার পরে আল্লাহ তারে ডাকে, তুমি কিন্তু ফজরে আসবা, তোমার নামাজ আমার কেমন লাগছে বান্দা, তুমি ফজরে আসবা, তুমি আসো। আর একজন তোরে জন্য এই পাড়ায় দেই না, মসজিদ তো দূরের কথা, তুই নামাজ পড়ছিস রুকু দেশে সামনে, পিছনে একজন হাসতে হাসতে চলে যাচ্ছে, একজন নামাজ পড়ে যাস কে কয় দূর, আমিও যাই না, দেন সামনে একটা রুকু দেশে, রুকু দেব না ভাষা দেখ, গেঞ্জি পরছে প্যান্ট পরছে, রুকু যখন দেশে গেঞ্জি এদিক টানকে সরিয়ে চলিয়েছে, প্যান্ট ওইদিক সরিয়ে চলিয়ে ভাষার গিয়ে গুলি বার হয়ে গেছে, পিছনের মুসল্লি দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে, ওরে কি আল্লাহ ফিরে দাওয়াত দেবে? তোরে জন্য মসজিদ এরিয়ায় না দিলাম, বাদ দে তেসব পুরো তেস নামাজ পড়ছে, আপনাকে পাইবেন আপনি বুঝবেন যে আল্লাহ তাআলা আপনার আগের ওয়াক্তের নামাজ কবুল করছে, আপনার হজ কবুল করছে, আপনি গুনাহ থেকে তওবা করছেন। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, কি গুনাহ থেকে? খালি বিলাং আস্তাগফিরুল্লাহর কোনো দাম নাই, ব্ল্যাঙ্ক আস্তাগফিরুল্লাহর কোনো দাম নাই, যে কোনো একটা গুনাহকে টার্গেট করে আস্তাগফিরুল্লাহ করবেন, ব্ল্যাঙ্ক আস্তাগফিরুল্লাহ,
এটা তো স্বভাবে পরিণত হয়েছে আস্তাগফিরুল্লাহ। সৌদি আরব বলেছেন কথায় কথায় ওয়াল্লাহে, ওয়াল্লাহে মানে আল্লাহর কসম, ওরা কসমই নিয়েতে ওয়াল্লাহে কেন, ওনাদের ভাষা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ কিসের আস্তাগফিরুল্লাহ? কৃষ্ণ থেকে ক্ষমা চাচ্ছেন, মনে একটা টার্গেট করেন, আল্লাহ জীবন ভরে সুদ খাইছি, ঘুষ খাইছি, জেনা করছি, ব্যভিচার, মদ খাইছি, গাঁজা খাইছি, এবা খাইছি, আলটেলছি, জাল দলিল করছি, মালে বেশি মাপে বেশি আনছি, মাপে কম দিছি, মালে ভেজাল দিছি, মিথ্যে কসম খাইয়ে মাল বিক্রি করছি, কি পরিমাণ গুনা ভরিয়ে গেছে আমল নামা, বেপর্দা করছি, বাড়ির মধ্যে বেপর্দা, নিজের মধ্যে বেপর্দা, সরস তরস করছি, সতর খুলছি, আকাম যা আছে কিচ্ছু বাদ দেই নেই, জারি যাত্রা করছা কাজের গান, আলিম উলামার সাথে বিয়াদবি করছি, মা বাবার সাথে বিয়াদবি করছি, মাজারে গেছি, বাবার দরবারে যাই মুনাজাত করছি, কি পরিমাণ যে আকাম করছি আল্লাহ তা কোয়ার কায় জানাই। এই জন্য আস্তাগফিরুল্লাহ ক্ষমা চাই, সমস্ত গুনার দিকে লক্ষ্য করে আস্তাগফিরুল্লাহ, অথবা এক একটা গুনার থেকে আস্তাগফিরুল্লাহ। ও আতু বিলাহি, আল্লাহ আমি যে বিড়িগুলো এতদিন খাইছি এর থেকে ক্ষমা চাই, ও আতু বিলাহি আর জীবনে খাবো না, একটা গুনাকে টার্গেট করে আস্তাগফিরুল্লাহ অতু পড়েন। আর আপনার এই আস্তাগফিরুল্লাহ ও আতু বিলাহি যে কবুল হয়েছে প্রমাণ, মরার আগে যদি কোনোদিন আর বিড়ি না খান, দাড়ি কাটার থেকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতদিন কাটছি যে গুনাহ হয়েছে আল্লাহ মাফ চাই, সামনে আর কোনোদিন কাটবো না, মরণকাল পর্যন্ত দাড়ি না কাটেন, তাহলে আপনার তওবা কবুল হয়েছে। আর তওবা কবুল হইলে লাভ কি? আল্লাহ পাক বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার যে গুনাহ থেকে তওবাটা কবুল হয়ে গেছে ওই গুনাহ জীবন ভরে যত করছিলে সমস্ত গুনাহকে পাল্টে আল্লাহ নেকি বানাই দেবে। বিশাল একটা ইনকাম না, চলে যাই জায়গা মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমি একটু ওয়াদা নেই, তাহলে কমপক্ষে রুজির লোভে হলিও মরার পরে সাজ্জে তো মরার পরে হবে, আপাতত যে কদিন বাইসি আছি খাইয়ে দিয়ে তো বেঁচে থাকতে হবে। এই রুজির লোভে হলিও আমরা নামাজটা কি করতে পারবো? হ্যাঁ পারবো ইনশাল্লাহ। কোয়াপার্টি ভরবে না রে ইনশাল্লাহ। কোয়াপার্টি মানে কি? ইনশাল্লাহ তর্জমা, আর কোন আয়াতের তর্জমা না জানি, ইনশাল্লাহ তর্জমা জানে যদি আল্লাহ পড়ায়, পড়েনি আল্লাহ পড়ায় নেই তাই বলে এই বিড়ি খাইস কা কর হুজুর। সেদিনকে কলেবা পড়ছে অল কদরি খাইদি হি বাসাদি মিন আল্লাহ তাআলা, তকদিরকে বিশ্বাস করি, ভালো মন্দ যা আল্লাহর পক্ষ থেকে হয়, রুজির মালিক আল্লাহ, এই রুজিতে বিড়ি ছিল তাই খাই আর কি, তাহলে আলু ওরে কি করতে হয়? সাথে সাথে স্যান্ডেল দিয়ে দিলে বাড়ি দিয়ে কোথায় যে চুপ করে দাঁড়ায় থাকে, রুজিতে দিলে বাড়ি ছিল খাইছিস, নড়াচড়া করবে তাই করতে হয় না? তুই রুজির একটা দিনে এত বিশ্বাস করিস, রুজিতে বিড়ি ছিল খাইছিস, রুজিতে তুই স্যান্ডেলের বাড়ি ছিল কা? আল্লাহ একবার ইনশাআল্লাহ আল্লাহ নামাজ পড়ালি পড়বো না, নামাজের ব্যাপারে পাক্কা প্রতিজ্ঞা করবে, পাক্কা প্রতিজ্ঞা করবে। এবছর কিন্তু বছরের মাপ ভালো না, আজকে ছয়টা মাস বৃষ্টি হয় না, আর কয় মাস হবে না তার ঠিক নেই, তলের পানি উঠে যাচ্ছে, স্যালো দিয়ে ডিপ টিউবওয়েল দিয়ে পানি উঠবেন? ও পানির মালিক কি আমার আপনার আব্বা প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, নরেন্দ্র মোদি, জাপান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? ও পানির মালিকও কে? উপরের পানির মালিকও যে নিচের পানির মালিকও, সে বন্ধ করে দিয়েছে উপরের পানি, তলের পানিও বন্ধ করে দিলি, তোর ফসল ফলাবি কি দিয়ে? নদ নদী খাল বিল শুকই দেবে আল্লাহ তাআলা, ফাইনাল মাফা কোথায় যাবে? দোয়া কর ওই জায়গা, বৃষ্টি পা, বৃষ্টির জন্য তামান্না কর। এই বৃষ্টি পাইতে হলে এক নম্বরে লাগবে নামাজ, দুই নম্বরে লাগবে যাকাত। আব্রনায়াত আসপায়ে মানে যাকাত ওয়াজনা উতাদবা আন্দার জিহাদ, দুইটে গজবের দুইটে কারণ, এদিক দুইটে গজবের দুইটে কারণ, একটা হলো বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া যে গজব, বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া তো গজব, এর কারণ হলো যাকাত বন্ধ করে দেওয়া। মানুষে যখন যাকাত না দেবে হিসাব করে, তখন আল্লাহর যাকাত বৃষ্টি, আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেবে। দুই নম্বরে আন্তর্জাতিক মানের যে গজবগুলো, এই গজবের কারণ হলো জেনার প্রভাবটা আন্তর্জাতিকভাবে হয়ে যাওয়া, জেনাটা অ্যাভেলেবেল হওয়া, সারা দুনিয়া জুড়ে জেনা, রাশিয়ায় জেনা, আমেরিকায় জেনা, বাংলাদেশে জেনা, সৌদি আরবে জেনা, মধ্যপ্রাচ্যে জেনা, ওই পশ্চিমা দেশে জেনা, পূর্ব দেশে জেনা, সারা দুনিয়ায় জেনা, আল্লাহকে করোনাটাও সারা দুনিয়া জুড়ে ছড়াই দিছি। ঠেকা কোন দিক দিয়ে ঠেকাবি? সনস্তাজরিহুম মিন হাইসু লা ইয়ালামুন, কোন দিক দিয়ে মারবো টের পাবি না, খালি মাই খাবি আর মরবি। যে যত বড়ই প্রোটেক্ট লাগাস না কেন, আল্লাহ যদি মারার ইচ্ছা করে কোনো প্রোটেক্টে ঠেকাইতে পারবে? কথা বলেন ঠিক না? বরঞ্চ যারা করোনার সময় বেশি প্রোটেক্ট ব্যবহার করছে তারা পড়ছে বেশি, আরো নানান রোগে আক্রান্ত হয়েছে। কি জানেন, একটু না করলি তো আইডা,
মাস্ক পরলে মাস্ক পরা হয়, মাস্ক না পরলে কি হয়, আমাদের ভিতরে স্বচ্ছ অক্সিজেন খোদাই দান পরিষ্কার পরিচ্ছন্ন অক্সিজেন নাকে টেনে নেয়, ঠিক না? ভিতরে যাওয়ার পরে যে বাতাসটা বেরোয় যায় তার নাম কার্বন ডাইঅক্সাইড, এটা বিষ, ওটা গাছের খাবার। গাছকে আল্লাহ তাআলা আবার ফিল্টার বানাইছে, গাছে কিছুক্ষণ নাড়াচাড়া করলে ওইটা আবার অক্সিজেনে পরিণত হয়, আমার কাছে চলে আসে, আমি নেই, আমি নেই গাছে দেই, গাছে নেই আমারে দেয়, আমি নেই পরিষ্কার অক্সিজেন। ভিতরে গেলে কিছুক্ষণ পর কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়, যেটা ভিতরে থাকলে মানুষের মারাত্মক ক্ষতি হয়। এখন আমি মাস্ক পরে নিঃশ্বাস ছাড়তি না ছাড়তি আবার দিয়ে যাচ্ছি, অক্সিজেন নিছি কার্বন করে বের করছি, ও কার্বন বেরোয় যার আগের থেকে আবার টানতে নিয়ে যাচ্ছি, সে কার্বনকে আমি ছাড়তেছি না, সেই বিষকে আবার ভিতরে টেনে নিয়ে যাচ্ছি, আমার ক্ষতি আমি ভিতরে নিয়ে যাচ্ছি। এদিকে এই কার্বন ডাইঅক্সাইড পাবে আলো গাছে, তারা তাদের খাবার পাচ্ছে না, আস্তে আস্তে গাছও নষ্ট হয়ে যাচ্ছে, নারকেল গাছের পাতা কুকড়ি দিয়ে গেছে, কদুর পাতা গুছাই গেছে, পুঁই শাকের আগা কুকড়াই গেছে, কেন? ওরা কার্বন পাচ্ছে না, তোমাকে কারণ তোমরা খেয়ে ফেলে দিচ্ছ। বিভিন্ন রোগের উপসর্গ হয়ে দাঁড়াচ্ছে, এর কারণই হলো ও দোস্ত জেনে অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে তো আঞ্চলিক ছিল, এই এই ফাংশনটা পশ্চিমারা করতো, তাদের উপরে জাগেছে গেছে, এখন এটা সারা দুনিয়ায় ছড়ায় পড়ছে। 14ই ফেব্রুয়ারি ইবাদত বাইপাস সড়ক পাইছে ফাঁকা, কত দূর যাইয়ে পশ্চিম পশ্চিমই তো দিক থেকে, ও জায়গার মা বাপ যায় না, পাঙ্কু পাঙ্কু গিয়ে দৌড় খেলি রাস্তা ধরে, আমি তো চলাফেরা করি। 14ই ফেব্রুয়ারি সারা দুনিয়া ব্যাপী ভ্যালেস্টাইন ডে পালন কইরা লক্ষ লক্ষ জিনা, লক্ষ লক্ষ জিনা হইছে, এই জিনা কয়েক বছর ধরে হতে হতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পারি বাড়ি বিচারের আওতায় নিয়েছে। জিনা যখন ব্যাপক হবে খোদার গজব তত ব্যাপক হবে, যাকাত যত ব্যাপক ভাবে বন্ধ করবি, বৃষ্টিও তো সেরকম ব্যাপক ভাবে বন্ধ হবে, বৃষ্টি হবে তো আবার সে বৃষ্টি রহমতের বৃষ্টি না, বৃষ্টি হয়ে যাবে গজবের বৃষ্টি, শুরু হবে তো থামবে না, আবার এমন এমন সময় হবে যাতে ফসল ছায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, আমিন। তাহলে এবার এখন থেকে নিয়মিত নামাজ পড়বো, এটা পাক্কা প্রতিজ্ঞা। যুবক আমার খেলা হচ্ছে, খেলার মধ্যে আমি বন্ধ করে দিয়ে নামাজে যাব। ক্রিকেট খেলতেছো, ফেলে দিকে আসলে নামাজটা পড়ে চলে আসো। র্যাকেট খেলতেছো, পর্দা নামাজের সময় বন্ধ করে দিয়ে নামাজ পড়েছো। লেখাপড়া করতেছো, আমি এখনই নামাজ আজান হয়েছে নামাজটা পড়ে আসো, আবার পড়াশোনা করি। ব্যবসা বাণিজ্য সাটার টানি দিয়ে আগে নামাজটা পড়ে আসেন, ক্ষেত কামারের কাশিকান তুই আগে ক্ষেতের পাশে নামাজ পড়িয়ে নেন, যা যে যে জায়গা আছেন নামাজটা পড়ে নেন, আল্লাহ রুজির বরকত দেবে। আর রমজানের রোজা রাখবোই রমজানের সাথে, রোজার সাথে না, রোজা রাখবোই ইনশাআল্লাহ রমজান পাইলে, ঠিক আছে তো? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন, ওয়াইলুল লিমান করাআহা ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, ওই জাতি কোনোদিন সফল হতে পারবে না, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে তাদের জন্য ওয়াইল অবধারিত, দোজখ অবধারিত। তারা কারা? মান করাআহা, যে আল্লাহর কোরআন পড়ে জাতি কিন্তু ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, কোরআনের ভিতরে গবেষণা করে না, কোরআন নিয়ে ঘাটাঘাটি করে না, কোরআনকে বোঝার চেষ্টা করে না, ওই জাতি সফল হতে পারে না। আমরা কোরআনের দুইটা আয়াত নিয়ে তাহলে আমরা একটু একটু গবেষণা করে আসতে ভালো হয় না? আল্লাহ পাক বলেন, অকুল্লা শাইইন খলাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, হে দুনিয়ার মানুষ, তুমি লক্ষ্য করে দেখো, যেদিকে তাকাবা সেদিকে পাইবা, যেদিকে তাকাবা সেদিকে পাইবা। কুল্লা শাইইন খলাকনা যাওজাইন, আমার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আমি জোড়া জোড়া করে বানাইছি, কোন সৃষ্টিকে আমি এনফেরাদি একক করে বানাই নাই, আমি একমাত্র, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূল, আমি আল্লাহ, আমি আল্লাহ একমাত্র আল্লাহ, আমি শুধু একা, আমার সাথে কোনো জোড়া নাই। কুলহু আল্লাহু আহাদ, একটু পড়েন, কুলহু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যারা আমার সাথে এই চারটি আয়াত পড়ছেন, হরফে হরফে দশটা করে নেকি পাইছেন, আপনার জান্নাতের মধ্যে এক কোণি চারতলা বিশিষ্ট একটা নতুন দালান লাখ বানানো হয়ে গেছে। কুলহু আল্লাহু আহাদ, বলো সে আল্লাহ কয়জন? আল্লাহকে আমি খালি একা, সব জায়গা জোড়া আছে, সূর্য আছে জোড়ায় চন্দ্র, গ্রহ আছে জোড়ায় নক্ষত্র, আসমান আছে।
জুড়ায় জমিন, দিন আছে তার জুড়ায় রাত, আলো আছে জুড়ায় আধার, ভালো আছে জুড়ায় মন্দ, উপর আছে তার জুড়ায় নিচে, ডাইডের জুড়ায় বাম, সামনের জুড়ায় পিছে, যেদিকে তাকাবেন সেদিকে আপনি জোড়া খুঁজে পাবেন, ষাঁড় আছে তো গাই আছে, কুত্তা আছে তো কুত্তি আছে, বরগ আছে তো মুরগি আছে, শুয়োর আছে তো শুয়োর নিয়ে আছে, যত ছোট বলেন আর যত বড় বলেন, এই হাত পায় চিপা চাপার ভিতরে চুলকো নিয়ে হয় না ঘা, ওর মধ্যে কিন্তু ছোট ছোট এক প্রকারের পোকা হয়, আমাদের গোপালগঞ্জের কাছেই পোকা, ছোট্ট পোকা ওটা চোখে দেখা যায় না, মানে খালি চোখে ভালো চোখ না হলে দেখা যায় না, মহিলারা সুজতে খুঁজে খুঁজে বের করে ওই পোকাটা মেরে দিতে পারলে পর আর চুল কয় না, ওই পোকার নাম সেই পোকা, ওর মধ্যেও জোড়া আছে, ওরাও স্বামী স্ত্রী আছে, ওর মধ্যে প্রজনন পদ্ধতি আছে, ওরা ডিম আন্ডা বাচ্চা ফুটল, আবার বড় থেকে বড়র ভিতরে আল্লাহ তাআলা জোড়া রাখছে, আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা জাওজাইন, এভাবে কেন বানাইলাম জোড়া, আমি সিঙ্গেল সিঙ্গেল বানাইলে বানাইতে পারতাম, আল্লাহ পারে সিঙ্গেলের থেকে সিঙ্গেল বানাইতে পারে, যেমন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা, জোরে করে আল্লাহু আকবার, হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহান্নাস তাকু, হে দুনিয়ার মানুষ রব্বাকুম তোমাদের রবকে ভয় পাও, আল্লাহকে ভয় পাও, কোন আল্লাহকে, আল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে একটা ব্যক্তির থেকে বানাইছে, কয়টা, একটা ব্যক্তি, সেই ব্যক্তিটা বান্দর না হনুমান না শিম্পাঞ্জি, সেই ব্যক্তিটা শুধু দুইজন ব্যক্তির জন্য, বান্দর অথবা শিম্পাঞ্জি, ডারউইন আর স্যার জাফর ইকবাল, এই দুইজনের মুরব্বি বান্দর অথবা শিম্পাঞ্জি, আমাদের মুরব্বির নাম আদম আলাইহিস সালাম, কথা কন জোরে বলেন কে, আমাদের আদি পিতার নাম কি, আদম আলাইহিস সালাম, আল্লাহ কয় ইয়া আইয়ুন্নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদ, উলামায়ে কিরাম সাক্ষী নাফসে ওয়াহিদ মানে এক ব্যক্তি, এক ব্যক্তির থেকে এই ব্যক্তির প্রথম বানাইছে আদম আলাইহিস সালাম, তার মার নাম কি, আদম আলাইহিস সালামের মার নাম হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের মার নাম কি, কেউ না, বাবার নাম কি, কেউ না, বানাইছে কে, এবার ওনার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে বানাইছে, ওয়াখলাকা যাওজাহা ওয়াখলাকা মিনহা যাওজাহা, আর সেই নফসের থেকেই বানাইছে আল্লাহ তাআলা, সুন্নত হলো তিন মাসে তিন তালাক দিয়া, কিন্তু আপনি অত ধৈর্য ধরতে পারেন নাই, কারণ যে পরিমাণ রাগিয়ে গেছেন তা তো বলার নাই, যাইয়ে এক কব্দ বিলে ডাকাটি ফেলা দিছে, ডাউলি গামলা ধরে গোর মাথায় ঢেলি দিছে, শোকেস লাথি দিয়ে বাইরে সিট করে ফেলা দিছে, ছাগলের ঠ্যাং ধরে টানি ঝিড়ে ফেলা দিছে, এরপরে গালাগালি শুরু আছে, গালাগালি শোয়া দুই তিরিক দেওয়ার পরে এরপরে বউরে চুল ধরে মাই, মারির পরে হলো তালাক শুরু হয়েছে, এই সময় কি কমে দিবি সারে, তুই তালাক, তুই তো তিনশো, তুই এক তালাক না তিনশো তালাক, যা যা তোর মা ও তালাক, যা যা এ হুজুর তোর তোর বিয়ে পড়েছে কোন হুজুর, সে হুজুর তালাক, যা মানে হুজুর বলতো তালাক দিয়ে, ওই সময় যে কয়টা দেবে তাতে থাকবে তিন দিয়ে, কয়টা থাকবে তিনটে থাকবে, ঠিক না, ওই পর্যন্ত যাওয়া যাবে না, তার আগেই স্ত্রীকে সুন্দর করে সোজা করে নিতে হবে, এই সোজা করার পদ্ধতি বিকল্প আর কিছু নাই, তলা বলে এলবে ফরিদতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত, আপনাদের যেটুকু পড়ানো দরকার সেটুক পড়াইছি, আপনারা মাঠে আসেন আপনাদের ওয়াজ করি, আপনারা তবলিগি যান আমরা তবলিগি ওয়াজ করি, তবলিগ আছে নাকি দিক, তবলিগের কাজ আছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, তবলিগ করবেন কার সাথে, তবলিগ করবেন কার সাথে, তবলিগ করবেন কার সাথে, আমি এক মূর্খ আপনি আর এক মূর্খ, আপনার সাথে আমি গেছি আপনি আমার কি শিখবেন, বুঝলেন না, আপনি আমার কি শিখবেন, আমি আলেম আপনি আলেম আমি মূর্খ, আপনার সাথে গেলে আপনি আমার অনেক কিছু শিখতে পারবেন, এতটুকু বোঝা যায় না কথা, এতটুকু বোঝা যায় না, আমার সাথে তবলিগে গেছে ইসে কিশোরগঞ্জ পাকুন দিয়া থানা সদরে, আমরা গেছি 20 জনের এক জামাত, আমার জামাতে 12 জন ছেলে স্টুডেন্ট, এই 12 জন রে আমি 38 দিনে 38 দিনে আলিফা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া তারপরে বাড়ি আসি, তাহলে আলেমের সাথে গেলে শরীয়তের মাসলা শেখা যায়, কোরআন শরীফ পড়া শেখা যায়, কথা বলেন ঠিক না, এই ওরকম তোরা কয়জন কি আলেমের সাথে না, পরীক্ষা আছে, এই আরো আরো যারা আছে তারা যাও বোর্ড পরীক্ষা, তোরা এতক্ষণ বসে শেষ করতে, কালকে পরীক্ষা, যাও 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 তাড়াতাড়ি, আল্লাহ আমার দেখ, আমার সাথে যাওয়ার কারণে হাই স্কুল কলেজের স্টুডেন্ট 12 জন রে কুরআন শরীফ পড়া শেখায় আট পারা সবক পড়ায় বাড়ি আনছি, আমার জামাতের আমির সাহেব দারোগা সাহেব ছিল সে আমার সাথে থাকে, এই ওই বয়ান আমি ক্লিয়ার বলছি, দারোগা আমার পাশে বসা,
দারোগার কাছে জিজ্ঞেস করেছি, দারোগা সব বলেন আমি সত্য না মিথ্যা, জামাতের আমির বানাইছে আমার দারোগারে, কোন দারোগা? আগে আমার সাথে ওয়াজে আসতো মোটরসাইকেল চালাইতে এক দারোগা সব, সেই দারোগারে বানাই দিয়েছে আমির, সে তিন সিলের সাথে আমি তিন সিলে না বলে তারে বানাই দিয়েছে আমির। আর সে যে কয় যে তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই, তবলিগি ইসলাম ছাড়া আলাদা কিছু নেই। পরে বুঝলাম যে তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই কেন, উনারে বানাই দিয়েছে আমির, উনি আলিফ বেও পারে না। যখন কোরআন শরীফ পড়াপড়িতে বসবো প্রমাণ হবে যে আমির সাহেব মূর্খ, তখন উনার কালাই খুলে যাবে, বেদ ভেঙে যাবে, উনি ডিমোশনে চলে যাবে। এই লজ্জাতে আইন করে দিয়েছে তবলিগের মধ্যে কোরআন শরীফ পড়াপড়ি নাই। আমি করি নোট অফ বাট স্কুল কথা মতো কবা না, যেই তবলিগে কোরআন শরীফ নাই ওই তবলিগ শয়তানের তবলিগ। খালি ভাজাইলে আমার তবলিগের ইসলাম জীবন ভরে এই বলবা, ইসলামকে অট্টুকের মধ্যে সীমাবদ্ধ, এক নম্বরে পড়া তিল কোরআন আর তারতিলা, কোরআনকে শুদ্ধ করে পড়া ফরজ। সেই কোরআন শরীফ যদি তবলিগের মধ্যে যে পড়াপড়ি না থাকে, দুই ঘন্টা তালিমের জন্য বরাদ্দ, তার মধ্যে 15 মিনিট মস্ক আর বাকি 2 ঘন্টা ফাজাইল আমানত তবলিগের ইসলাম। ও জীবনে একবারও না পড়লে পরে খোদার কসম কিয়ামতে একটা প্রশ্নের সম্মুখীন হবেন না, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে না পড়লে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, কতক্ষণ লাগবে? আর এই কোরআন শরীফ পড়া শিখেবে কে? নিজেই পারেন না। কার কারে কারে শিখেবেন আপনি? আপনি আলহামদুলিল্লাহ সূরা যা পড়েন তা শুনলি পরে শয়তান অবমিয়ে দিলে কারে কি কোরআন টিম শিখেবেন? কার কাছ থেকে শিখবেন? খালি পিকনিক খাওয়া শিখবেন, যাতে যাতে রান্না বান্না, কালকে কেমন রান্না হলো, আগামীকালকে যে ভালো রান্তি পারে, এর নাম তবলিগ না। যাইতে হবে আলেমের সাথে, আলেম ওলামা যাবে। আমরা সারা বছর কোরআন কিতাব নিয়ে ব্যস্ত থাকি, রমজান মাসে আলেম ওলামারা বেশি যায়। আমাদের মাদ্রাসার দাওরায়ে হাদিসের ছেলেরা, সারা বাংলাদেশের বড় মাদ্রাসার ছেলেরা, বড় বড় মাদ্রাসার দাওরায়ে হাদিসের মৌলানা ছেলেরা, মুফতি ছেলেরা যায়, এই টাইমটা তবলিগে যাবেন। রমজানে একটা চিল্লা মেহনত করলে কোরআন শরীফ পড়া শিখে আসতে পারবেন। রমজান মাসের টাইমের বরকত হয়, কারণ রমজান তো কোরআন নাজিল হওয়ার মাস, ওই মাসে কোরআন পড়লে কোরআন খুব তাড়াতাড়ি শেখা যায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা পুরুষরা আমাদের সাথে তবলিগে যাবেন, বয়ান শিখবেন, বয়ান শুনবেন, কথা শুনবেন, ফতোয়া মোটে দিতে যাবেন না। হঠাৎ মওলা নাবিয়ে যে ঘন ঘন ফতোয়া দিয়ে ফতোয়ার একেবারে সর্বনাশ করে ফেলে দিচ্ছে, এগুলোর থেকে বিরত থাকবেন। এখন মহিলারা শিখবে কোন জায়গা থেকে? এদানিং তবলিগের একটা উসুল বানাইছে মুরব্বীরা, মহিলাদেরকে নিয়ে জোড়া জোড়া তবলিগ করে বেড়ায়। এটা কতটা জায়েজ না জায়েজ তা আমি জানি না, আমার মাথায় ধরে না, এটা আমার মাথায় ধরে না, এটা আমার আমার বুঝিয়ে আসে না। আমি জিন্দগিতে যাইনি বউ নিয়ে, কোনোদিন যার নিয়ে তো নাই। যারা মুরব্বীরা কায়ন কানুন করছে আমি তাদের সমালোচনা করতেছি না, বাকি আমার পছন্দ হয় না। মহিলারা থাকবে কন্যা ফি বুয়ুতি কন্যা, নবীর জামানায় বক্তার অভাব ছিল, অত বড় আলেমা সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর ঘরের স্ত্রী, সমস্ত সাহাবাদের মধ্যে আবু বকর ওমরের চাইতে বড় আলেম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই আয়েশাকে নবী কোন জায়গা ওয়াজ করতে পাঠালো না, আয়েশারে নবী কোন জায়গা পাঠাইলো না, ফাতেমা নবীর মাইয়ের জান্নাতি নারীদের নেত্রী তারে কোন জায়গা ওয়াজ করতে পাঠাইলো না, খাদিজারে কোন জায়গা ওয়াজ করতে পাঠাইলো না। আমরা বিটিকে ওয়াজ করতে পাঠাই ইদানিং আমাদের এই বেল্টে, এই সাতক্ষীরা থেকে নিয়ে এইদিকে রাজশাহী পর্যন্ত এই গলিটা, বাংলাদেশের এই গলিটা, এই গলির ভিতরে কিছু মহিলা বক্তা ওয়াজ করে বেড়ায়। পোস্টারে লেখা দেখি তফসির করবেন মুফাসসিরে কুদাল লতিফা বেগম, এ আর কালাই বেলায় গজব নাজিল হয়েছে। ওই মহিলার স্বামী কত বড় দাতা, সে তার বউরে নিয়ে ভাবে ব্যবসায় রেখাই বেড়াচ্ছে। যেই মহিলার পায়ের আওয়াজও পর্দায় রাখা ফরজ, সেই মহিলা মাইকে জাকানাকা আওয়াজ করবে, দেশের বেটারা শুনবে। তুমি পুরো 30 পারাও যদি মহিলা কোরআন শরীফ তেলাওয়াত করো, আর তোমার তেলাওয়াত যদি বাহিরের পুরুষের শোনে, মহিলা আয় ভালো করে বোঝেন, কোন মহিলা জোরে তেলাওয়াত করতেছে আর এই তেলাওয়াত পর পুরুষের শুনছে, যে কয়জন পুরুষের শুনছে, তেলাওয়াতে তো নেকি মহিলার হবেই না, ওই কয়জন পুরুষের সাথে তেলাওয়াতের টাইমে জেনার গুণা লেখা। আর পুরুষরা যদি ইচ্ছে করে শোনে তাহলে ওই সব পুরুষের এই মহিলার সাথে জেনার গুণা হবে। মহিলা মোনাজাত করতেছে আর জোরে জোরে বিনাই বিনাই রাস্তার পাশে তালিমের কারখানা খুলে এই জায়গায় তালিম করিডোরে শেষে একটা মোনাজাত, উড়ি কান্নাকাটি, ব্যানালারা জালিরা কুদালিরা মাইকেলরা এগুলো ঝুড়ি কুদাল ফেলাইতে সে মোনাজাতে ছড়িয়ে পড়ে গেছে। মোনাজাত করে কান্দে কেটে যে কিসির না শিক্ষা পর সর্বদার পিসা নান টুর্গর মোনাজাত শয়তান লোকাইন দিয়ে দেয় সে জায়গা, এই সামনা জাতের মনে হয় শয়তানের হৃদয়তে গেছে।